আমি যদি মরেও যাই আপনারা চালিয়ে যান মৃত্যু অবস্থাতে এই কথা বলছে তো কোথায় তাদের এই স্পিরিটটা যে আসলো এটার মনোবল দেখেন তাদের কিরকম মনোবল যে তারা মারা যাওয়ার আগে বলে যাচ্ছে আমি মারা যাচ্ছি কিন্তু আপনার এই লড়াইটা চালিয়ে যান এইখানে তো অস্ত্র দিয়ে কাজ হবে না এদের পরাজয় সুনিশ্চিত গত সাত তারিখের নির্বাচনের যিনি আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের একটা ইন্ধন ছিল তারা এখন যেহেতু সাধারণ মানুষ গিয়েছে নেমে সাধারণ মানুষের বেশ ধরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে হামলা করেছে এই যে পিজি হাসপাতালের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে যে কথাটা বললেন সেক্ষেত্রে স্থানীয় চিকিৎসক এবং কর্মচারীরা জানাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা আগুন দেন নাই সেখানে ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসী বাহিনী শাহবাগে দাঁড়িয়েছিল তারা জনতার প্রতিরোধের মুখে টিকতে না পারে তার ভিতরে চলে যান এবং এক পর্যায়ে সেখানে করেন এবং আগুন জ্বালিয়ে সেখান থেকে তারা যান এই মুহূর্তে বাংলাদেশের যারা প্রতিরোধ যোদ্ধা সকাল থেকে লড়াই করেছেন এই আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে তাদেরকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা এবং সবাইকে আমি আরো একবার অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই আজকে বাংলাদেশে যেটা হয়েছে এটা একটা আমি বলবো অভূতপূর্ব বিষয় গতকাল রাত থেকেই ধরেন বাংলাদেশে এখানে যে আমাদের যে গণতন্ত্রের জন্য যে লড়াইটা চলছে এই লড়াইয়ের বিরুদ্ধে বিপ্লবী বা ষড়যন্ত্রকারীরা গতকাল রাত থেকেই সরব হয়েছিল তারা নানা ধরনের গুজব রটিয়েছে নানা কথাবার্তা বলেছে কিন্তু বাংলাদেশের মানুষকে হতাশ করতে পারেনি তারা সকাল থেকেই আমি যতটা শুনেছি সেই ফজরের নামাজ পড়েই কিন্তু রাজপথে মানুষ নেমে গিয়েছিল যাত্রাবাড়ি শনির আখড়া বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নেমে রাজপথ দখলে নিয়েছে এবং এই যে সন্ত্রাসী গুন্ডা বাহিনী যাদেরকে আছে তাদেরকে হটিয়ে দিয়েছে এবং এই যে সারাদিন ভর যে লড়াই হয়েছে গুন্ডা বাহিনীর সঙ্গে সেই গুন্ডা বাহিনীতে সরকার দলীয় যে গুন্ডা বাহিনী আছে ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি আপনার আহ আইন শৃঙ্খলা বাহিনীও ছিল এদেরকে প্রতিরোধ করে তারা বীর দর্পে দেশের রাজপথ দেশের মাটি দখলে রেখেছে এবং কালকে তারা ঢাকা চলো কর্মসূচি ঘোষণা দিয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশের স্বাধীনতা রক্ষার একটি দিন আপনারা যে যেখানে আছেন বাংলাদেশের মানুষ ইন্টারনেট থাকুক না থাকুক কে কি করছে ওই দিকে না তাকিয়ে আপনারা ঢাকার দিকে মার্চ করেন কালকে নির্ধারিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে কি না আপনারা কি করদ রাজ্যের নাগরিক হয়ে বেঁচে থাকতে চান নাকি স্বাধীন দেশের নাগরিক হয়ে বেঁচে থাকতে চান এটা আপনাদের হাতে নির্ভর করছে আপনারা আমি বলবো কালকে ঢাকা শহরে চলে আসেন শুধু ঢাকা না যারা ঢাকার আশেপাশে থাকেন নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ এই অঞ্চলের মানুষ আমি বলবো যে আজকেই আপনারা রওনা দিয়ে দেন হাঁটা শুরু করে দেন আর আশপাশে যারা থাকবেন আগামীকাল সকালে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ে শাহবাগের দিকে রওনা দিবেন এটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব লক্ষ্যের লড়াই আর এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে আমাদের যুব শ্রেণী আমাদের শিক্ষক শিক্ষার্থীরা তাদের হাতকে শক্তিশালী করুন এবং আমি বলবো যে বাংলাদেশকে রক্ষা করুন আর আপনি যেটা বললেন গৃহযুদ্ধ পরিস্থিতি পরিস্থিতি আমি মনে না না এখানে গৃহযুদ্ধ শিক্ষার্থীরা যুদ্ধের ডাক দেয়নি তারা তাদের অধিকার আদায় করতে গিয়েছিল তারা বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল এই শিক্ষার্থীদের উপর যারা দেশের অধিকারের জন্য লড়াই করছে মানুষের জন্য লড়াই করছে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যেটা আওয়ামী লীগের কিছু কিছু লোকজন বলার চেষ্টা করে শিক্ষার্থীরা এরা এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে যেই রাষ্ট্রের উপর দাঁড়িয়ে আগামীর বাংলাদেশের যে আমরা যে একটা কল্যাণমূলক রাষ্ট্রের চিন্তা ভাবনা করি যার জন্য আমরা উনিশশো সালে যুদ্ধ করেছিলাম সেই রাষ্ট্র গঠিত হবে এই লড়াইয়ে আপনারা যোগ দিন এবং এটা কোনো গৃহ গৃহযুদ্ধ না আমি বলবো যে এটা প্রতিরোধ করেছে আজকে আজকে প্রতি ঘন্টায় যে গৃহযুদ্ধ না আপনি বলছেন কিন্তু প্রতি ঘন্টা ঘন্টা যে পরিস্থিতি তৈরি হচ্ছে এইমাত্র আমার সামনে আছে नेत्रকুণার শ্যামগঞ্জ বাজারে পুলিশের উপর হামলা হয়েছে সেখানে প্রায় 400 গুলি সহকারে তাদের অস্ত্র অস্ত্র ছিনতাই করে নিয়ে গেছে এটা গিয়েতে এখন এই অস্ত্রগুলো ছিনতাই করে যদি নিয়ে যায় তখন তো দেখা সেটা আবার অনবয় ব্যবহৃত হতে পারে আবরণ এই জায়গা ধরেন এইখানে যেটা হচ্ছে এই এই আন্দোলনের সুযোগে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের কিন্তু এখানে কাজ করছে। সিরাজগঞ্জের যে ঘটনাটা বললেন এই যে এনায়েতপুর থানায় হামলা করে তেরো জন পুলিশকে মেরে ফেলেছে আমি যেটা শুনেছি যে সেইখানে গত সাত তারিখের নির্বাচনের যিনি আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের একটা ইন্ধন ছিল তারা এখন যেহেতু সাধারণ মানুষ পথে নেমে গিয়েছে সাধারণ মানুষের বেশ ধরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে হামলা করেছে এই যে পিজি এবং কর্মচারীরা জানাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা আগুন দেন নাই সেখানে ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসী বাহিনী শাহবাগে দাঁড়িয়েছিল তারা জনতার প্রতিরোধের মুখে টিকতে না পারে তার ভিতরে চলে যান এবং এক পর্যায়ে সেখানে ভাঙচুর করেন এবং আগুন জ্বালিয়ে সেখান থেকে তারা ভেঙে যান তো এটা কিন্তু এখন এই যে আপনার এই যে আন্দোলনটা যে আছে গণ অভ্যুত্থান যে সংগঠিত হতে যাচ্ছে এটাকে নানাভাবে সংজ্ঞায়িত করার জন্য ট্যাগ দেওয়ার জন্য কিন্তু সরকারের লোকজন নাশকতা করতে পারে এই ছাত্ররা অস্ত্র দিয়ে কি করবে এরা তো এরা তো কোন সরকারের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তো থাকতে পারে এবং আপনি জানেন যে কালকে তো সবাই বিভিন্ন দিক থেকে আসবে এই পরিস্থিতি মুখোজিদের ছাত্ররা পড়ে তখন তারা কি করার আছে বাকি করতে পারে না এই যে এই যে এই যে একটা জিনিস দেখেন গত কয়েকদিন ধরে আধুনিক অস্ত্রে সজ্জিত যে আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এটা তো যুদ্ধ অবস্থা এই যুদ্ধকে তো আমাদের এই এই বীর নাগরিক বীর সন্তানরা ঠেকিয়ে দিয়েছে এখনো কিন্তু রাজপথের দখল কিন্তু তাদেরই আছে তাদের এখন আপনি বলতে পারেন এই এই অস্ত্রধারীদের কিভাবে ঠেকাবে এই অস্ত্রধারীদের ঠেকাবে তাদের মনোবল সাহস আজকে আমাদের নারায়ণগঞ্জে সকালে চাষারা দখল করে ফেলেছিল এই বিক্ষুব্ধ জনতা তারপরে পুলিশ এবং আওয়ামী লীগের পাণ্ডারা হামলা করে তাদেরকে হটাতে চেষ্টা করেছিল কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগের পান্ডারা টিকতে পারে নাই জনপ্রতিরোধের মুখে তারা পালিয়ে গিয়েছে জনগণের হাতে অস্ত্র লাগে না তো জনগণের সাহসী মূল অস্ত্র এখানে উনিশশো সালে আমাদের হাতে খুব বেশি অস্ত্র ছিল না পাকিস্তান সেনাবাহিনীর তুলনায় কিন্তু আমরা ছিলাম সংখ্যায় বেশি আমাদের সাহস ছিল অদম্য সেখানে পাকিস্তানের বাহিনী দাঁড়াতে পারেনি এই পেটোয়া বাহিনীও দাঁড়াতে পারবে না আপনি যেটা বলছেন এইখানে তারা কোনো ভাবেই দাঁড়াতে পারবে না কালকে আমি মনে করি বাংলাদেশের একটা ইতিহাসের বাক ঘুরে যেতে পারে এই যে এই যে ঢাকা চলা কর্মসূচি এবং সেখানে আমি মনে করি যে এইখানে বাংলাদেশের নাগরিকরা কালকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এখানে পিছু হটার কিছু নাই ভয়ের কিছু নাই এখানে তো আপনাদের দেশকে রক্ষা করতে হবে না আমার সামনে যে আমাদের ফেস দ্য পিপল যারা দেখছেন তারা জানেন যে ফেসবুক গুলো ঘন্টায় ঘন্টায় না প্রায় কয়েক মিনিট পর পর পুরো আপডেট আমরা দিচ্ছি এবং আমি নিজে যদি আমি নিজেও এগুলি তো আমাদের এডিটার স্যার আছে প্রায় পনেরো জনের মধ্যে এডিটার তারা ওখানে কন্টিনিউসলি কাজ করছে প্রতি দশ মিনিট অন্তর অন্তর আমরা আপডেট গুলি দেখতে পাচ্ছি দুজন প্রায় মৃত্যুর কাছাকাছি এমন অবস্থাতে তার তাদের স্টেটমেন্ট নিচ্ছে তারা বলছে আমি যদি মরেও যাই আপনারা চালিয়ে যান মৃত্যু অবস্থাতে এই কথা বলছে তো কোথায় তাদের এই স্পিরিটটা যে আসলো এটার মনোবল দেখেন তাদের কিরকম মনোবল যে তারা মারা যাওয়ার আগে বলে যাচ্ছে আমি মারা যাচ্ছি কিন্তু আপনার এই লড়াইটা চালিয়ে যান এইখানে তো অস্ত্র দিয়ে কাজ হবে না এদের পরাজয় সুনিশ্চিত এখন যেটা হচ্ছে এরা পরাজয়টাকে বিলম্বিত করার জন্য জনগণের উপর আপনি যেটা বলছেন গৃহযুদ্ধ জনগণের উপর এক ধরনের একপাক্ষিক যুদ্ধ চাপিয়ে দিয়ে প্রাণহানি ঘটাচ্ছে এই যে আজকে যে ধরেন শতাধিক নিহত হয়েছে গতকাল যে তারা যে এই যে ঘোষণা দিল যে এই শিক্ষার্থীদের তারা প্রতিরোধ করবে যুবলীগ ছাত্রলীগ কোথায় তারা কতক্ষণ ঢাকায় সাত মিনিটে ক্লিয়ার করে দিবে ঢাকায় কতক্ষণ দাঁড়িয়েছিল তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিৎকার চেঁচামেচি করা ছাড়া তারা যেটা করেছে তারা নিজেরাও মরেছে এমন তো যে তারা মরেনি আপনি যেটা বললেন নরসিংদী তো মরেছে বিভিন্ন জায়গায় আমরা যেটা জানতে পারছি বিভিন্ন জায়গায় রংপুরে দুইজন সম্ভবত মারা গিয়েছে বা আহত হয়েছে একানব্বই জনের মধ্যে কিন্তু কমপক্ষে অর্ধেকেরও বেশি আওয়ামী লীগের নেতা কর্মী আছে এখানে এখানে যে শুধু শিক্ষার্থী মারা গিয়েছে তা না নিজেদের দলের লোকজন মারা গিয়েছে তাই জন আওয়ামী লীগের রানিং চেয়ারম্যান সহকারী হ্যাঁ তাইলে পরে বোঝা যাচ্ছে যে এরা নিজেদের পতনকে ঠেকানোর জন্য নিজেদের কর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো আপনারা শুধু শুধু এই স্বৈরাচারী সরকারকে রক্ষার জন্য পথে নাইমেন না কারণ বাংলাদেশের পরিস্থিতি এখন ভিন্ন এটা আর দশটা রাজনৈতিক আন্দোলনের মতো না এটা একটা গণবিপ্লবে রূপান্তরিত হয়েছে এই বিপ্লবকে যদি আপনারা বাধা দিতে যান বিপ্লবের জোয়ারে আপনারা ভেসে যাবেন আপনাদের পরিবার পরিজন আছেন আত্মীয় স্বজন আছেন আমরা আপনাদের ভাই বন্ধু আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিপ্লবে শরিক হতে না পারেন বিপ্লবের পথে বাধা হয়ে দাঁড়ায় না কারণ আমি আবার বলছি বিপ্লবের পথে বাধা হয়ে দাঁড়াইলে আপনারা একদম ভেসে যাবেন এইখানে দুইটা জিনিস আছে আমাদের রাজনীতি আমাদের গত আহ পরিস্থিতি বা আজকের পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি আমরা ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান দিতাম যখন আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যেতাম মিছিল করতাম আমাদের একটা স্লোগান ছিল হয় এবার নয় নেবার বাংলাদেশ কিন্তু এখন সেই হয় এবার নয় নেভার পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে হয় বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকবে অথবা বাংলাদেশ তার স্বকীয়তা হারাবে তার পরিচয় হারাবে বাংলাদেশ একটা নত যেন রাষ্ট্র হয়ে দাঁড়িয়ে থাকবে সেই লড়াই অবতীর্ণ হয়েছি আমরা এবং এই লড়াই আমরা হারবো না ইনশাল্লাহ আমরা জিতে যাবো ধন্যবাদ